গত কয়েক বছরে পেশাদার জীবনের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থেকেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। 200 কোটি টাকা তছরূপ মামলায় গ্রেফতার করা সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে প্রতিনিয়তই খবরের শিরোনাম হন তিনি। এই মর্মে তার বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিটও গঠন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর তথা ইডি। বছর দুয়েক ধরে এই মামলাতেই একাধিকবার আদালতের চক্কর কাটতে হয়েছে জ্যাকুলিনকে। বিদেশ যাত্রার জন্য বারবার আদালতে আর্জি জানাতে হয়েছে তাকে। তবে এবার নিজের ভাগ্য বদলের পথে হাঁটছেন অভিনেত্রী। ভাবটাই অন্যরকম, এবার মনে হয় চাকরিটা পেয়ে যাচ্ছি। সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় নিজের নামের বানান বদলে ফেলেছেন জ্যাকুলিন। ইংরেজি নামের বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ই। নতুন বানানে অভিনেত্রীর নামের উচ্চারণ দাঁড়িয়েছে জ্যাকুলিন। তবে কি ফাড়া কাটাতে জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হলেন অভিনেত্রী? জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের উপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে অনেকেই বদল আনেন নিজের নামের বানানে। বলিউডে এই উদাহরণ কম নয়। যেমন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রায়, এমনকি বলিউড তারকা অজয় দেবগণ সাফল্যের মুখ দেখতে নিজের নামের বানানে কিছু পরিবর্তন এনেছেন এই তারকারা। কোনো অক্ষর যোগ করে বা কোনো অক্ষর বাদ দিয়ে বদলে ফেলেছেন নামের বানান। নামের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে তাদের ভাগ্যও। এইবার এই একই পথে হাঁটলেন জ্যাকুলিন। আপাতত জ্যাকুলিনের নামের নতুন বানানটি অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। ফেসবুকে টুইটার অবশ্য পুরনো বানানটি দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি অভিনেত্রী।